ওম শিবে পরা ভক্তি ত্যাগে পি উত্তমা অহে তুক কৃপা শিবানন্দম নম্যহম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু পরম পূজ্যপাৎ শ্রীমৎস্বামী শিবানন্দী মহারাজের কথোপকথনের সংকলন শিবানন্দবাণীর প্রথম খণ্ডের থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকে যে ঘটনাটি পড়া হবে সেটি বেলুড় মঠে ঘটে সতেরোই ভাদ্র শনিবার তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ তেসরা সেপ্টেম্বর উনিশশো সালের ঘটনা আজকের যে ঘটনাটি যে পরিস্থিতির কথা আমরা বলবো সেটি রামকৃষ্ণ সঙ্গের অত্যন্ত দুর্দিনের একটি ছবি সুদিন এবং দুর্দিনে কেমন করে এই মহাপুরুষরা তাদের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন কেমন করে সুদ্দিন এবং দুর্দিনকে অতিক্রম করতে হয় এবং এটাকে মেনে নিয়ে কেমন করে মন ঈশ্বর করতে হয় আজকের ঘটনাটা সেটিরই একটি পরিচায়ক শ্রী রামকৃষ্ণ সংঘের মাতৃস্থানীয় পূজ্যপাদ শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি আজ কয়েকদিন হল শ্রী গুরু পাদপদ্যে মিলিত হইয়াছেন মঠের সাধুবৃন্দ ভক্তবৃন্দ সকলেই শোকে মুজ্ধমান বিশেষ করিয়া মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজের সন্ন্যাস রোগ হওয়ার সংবাদ পাওয়া অবধি অসম্ভব শোকাকুল ও গম্ভীর হইয়া গিয়াছিলেন তাহার মুখমণ্ডলে একটি মহা দুশ্চিন্তার ভাব ফুটিয়া উঠেছিল সদা আনমোনা হইয়া থাকিতেন কখনো দেখা যাইত যে তিনি নীরবে অশ্রু জল মোচন করিতেছেন আর কেবল ব্যস্তভাবে শরৎ মহারাজের সংবাদ লইতেন কেহ দীক্ষাদি বা অন্য ব্যাপারে কিছু জিজ্ঞাসা করিলে খুব শান্তভাবে বলিতেন এখন ওসব কিছু হবে না আমার মন বড় খারাপ শরৎ মহারাজের অসুখ কথাবার্তা যাহা বলিতেন বেশিরভাগই শরৎ মহারাজ সম্বন্ধে বেলুর মঠে শরৎ মহারাজের পুত দেহত্যাগে পুত দেহের সৎকারের কিছু পূর্বে মহাপুরুষজি একটি বার মাত্র আস্তে আস্তে বলিয়াছিলেন শরৎ মহারাজ গঙ্গাস্নান বড় ভালোবাসতেন তোমরা তাকে আজ বেশ ভালো করে গঙ্গা স্নান করিও যে সময়ের ঘটনা আমরা শুরু করেছিলাম সে সময় তার কয়েকদিন আগে তেসরা সেপ্টেম্বরের কয়েকদিন আগে পূজ্যপাদ শারদানন্দজি মহাজ রামকৃষ্ণ সংঘের প্রথম সম্পাদক সে সময় সাধারণ সম্পাদক পদটির নাম ছিল না তখন নাম ছিল সম্পাদক বা সেক্রেটারি সেই সম্পাদক তিনি আজীবন সম্পাদকই থেকে গেছেন মায়ের বাড়িতে উদ্বোধন কার্যালয়ে সন্ন্যাসকে আক্রান্ত হন এবং আক্রান্ত হওয়ার তিন দিন পরে তার মহাপ্রয়াণ ঘটে সারদানন্দজি ছিলেন সারদানজি মায়ের যেমন সেবক ছিলেন মানজে বলে গেছেন সারদানন্দজি হলেন ভাসুকীর মতো যেখানেই জল পড়ে সেখানেই সে ছাতা ধরে অদ্ভুত তার কর্মক্ষমতা সন্ত নীরব অথচ অসম্ভব কর্মোদ্যোগী মানুষ এ দুটি যদি একসঙ্গে আমরা সংমিলন দেখতে পাই তাহলে অবশ্যই শারদানন্দজির জীবন চরিত পড়া দরকার তাকে দেখলে তাকে দেখে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তার বেলে মাছের রক্ত বেলে মাছের রক্ত নাকি ভীষণ ঠান্ডা হয় পূজ্যপাত স্বামীজি মহারাজের সার্টিফিকেট ছিল তাই তিনি বিদেশ ঘুরে এসেছিলেন বিদেশে স্বামীজির পরবর্তীকালে তিনি স্থলাভিষিক্ত ছিলেন দীর্ঘদিন আমেরিকা বিভিন্ন জায়গায় শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এবং বেদান্তের প্রচার কার্য করেছিলেন আবার তিনি যখন ফিরে এলেন এদেশে তখন তিনি মাতৃগত প্রাণ শরৎ মায়ের সেবায় তিনি সারাটা জীবন অতিবাহিত করেছিলেন কিসে মায়ের ভালো কিসে মায়ের কল্যাণ সব কিছুতেই এমনকি শারদানন্দজির উপর মা এতটাই নির্ভর করতেন কেউ মাকে কলকাতায় যাওয়ার কথা বললে তিনি বলতেন আগে দেখো শরৎ এখন কলকাতায় আছে কি না শারদানন্দী না থাকলে শ্রীমা শারদা দেবী স্বয়ং আদ্যাশক্তি মহামায়াও তিনি স্বস্তি বোধ করতেন না তিনি নিজে বলেছেন তার মুখের কথা আমার ভার কি সবাই নিতে পারে শরৎই একমাত্র পারে এমনকি স্বামী ব্রহ্মানন্দ যে তার ভার নিতে পারেন না এ কথা তিনি একবারে পরিষ্কার বলে দিয়েছিলেন সেই কারণে মাতৃগত প্রাণ শারদানন্দ জী মায়ের শ্রী মায়ের মহাপ্রয়নের পর স্বয়ং মায়ের একটি মূর্তি তৈরি হয়ে গেছিলেন অনেকে তাকে মা বলে ডাকতেন এবং আমরা পূজ্যবাদ বুতে মাঝে কাছে শুনেছি তিনি অনেককেই চিঠির নিচে মা বলে সম্বোধন নিজের নাম সই করতেন অনেকের আশ্রয় ছিল যাদের কেউ আশ্রয় দিত না যারা জগতে কোথাও আশ্রয় পেত না তারা সময় জানতেন যে শারদ কাছে তাদের আশ্রয় অবশ্যই আছে তার স্মৃতি স্মৃতিকথায় লিখেছেন যে একদিনের সেই দিন যেদিনকে তারা তাঁর যে খাট যেটা এখন সাজানো থাকে বলা হয় শরৎ মহারাজ শুতেন সুতেন শরৎ মাছ কদিন তাতে শুয়েছেন এটা নিয়ে প্রশ্ন আছে কারণ শরৎ মাছ বেশিরভাগ দিনই মেঝেতে বিছানা করে শুতেন এবং এই যোগিন মায়ের নাতিরা এবং অন্যান্যরা তারাই শরৎ মাঝে খাট জুড়ে শুয়ে থাকতেন সে নিয়ে তার কোনো কথা ছিল না তিনি একদিন একটুখানি হাওয়া বইছে দেখে তাদের বলেছিলেন একটু জানলাটা বন্ধ করে দেবে তারা শুয়ে শুয়ে শরৎ মাঝকে বলেন আপনি দিয়ে দিন না মহারাজ নীলপানন্দ তার স্মৃতি কথায় বলেছেন যে এই রকম আমরা শরৎ মাঝের কাছে এতটাই সহজ ছিলাম আমরা জানতাম মহারাজ এটা নিয়ে কখনো কিছু মনে করবেন না স্বয়ং রামকৃষ্ণ সংখ্যের তিনি প্রধান কিন্তু কখনো তিনি তার সেই ভাবটি রাখেননি সেই শরৎ মহারাজের সন্ন্যাস হয়েছে সন্ন্যাস রোগে আক্রান্ত হয়ে তার মহা সমাধি হয়েছে শুনেছেন যে শরদানন্দজি অসুস্থ হয়ে পড়েছেন তবে থেকে তার মুখে মহা দুশ্চিন্তার ভাব ফুটে উঠেছিল এবং সদা অন্মনা এবং কখনো দেখা যাইত যে তিনি নীরবে অশ্রু জল মোচন করিতেছেন আর কেবল ব্যস্তভাবে শরৎ মহারাজের সংবাদ লইতেন আপনাদের অনেকেই মনে হতে পারি তো একবার আমাদের গৃহীদের মতো ব্যাপার আমাদের রামকৃষ্ণ সঙ্গে জানেন তো আমরা সত্যি সত্যি গৃহীর মতোই আমরা আমাদের ভাইদের বড় ভালোবাসি নিজের বাড়িতে নিজের ভাইকে যতটা ভালোবাসতুম আমরা আমাদের সন্ন্যাসী গুরু ভাইদেরও ঠিক ততখানিই ভালোবাসি এই একে অপরের প্রতি ভালোবাসার টান একে অপরের সঙ্গে ভালোবাসারই সম্পর্ক শ্রী মায়ের ভাষায় এটি হচ্ছে আমাদের সঙ্গে ভিত্তিভূমি আমরা সন্ন্যাসী এবং গৃহী যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন তারা যদি এই ভালোবাসা দিয়ে অন্যদের বেঁধে রাখতে পারেন দেখবেন একটি অনুপম সংসার তৈরি হয়ে গেছে তাই যখন শরদানন্দী অসুস্থ হয়ে পড়লেন তিনটি জিনিস তার মধ্যে দেখা যেত একটা হচ্ছে মহাদুশ্চিন্তার ভাব এবং কোনো এক আসন্ন দুর্ঘটনাকে কেন্দ্র করে তিনি আনমোনা হয়ে থাকতেন এবং সেই সময়ে মঠে তো ওরকম এখনকার মতো মুঠো ফোন ছিল না টিপলাম সঙ্গে সঙ্গে খবর নিয়ে নিলুম ওই বেলুর মাঠে একটি টেলিফোন ছিল সেটি একেবারে ওই গলির শেষ প্রান্তে থাকতো সেইখানে একজনকে বসিয়ে রাখা হতো যাতে মায়ের বাড়ি থেকে কোনো খবর এলে সে সঙ্গে সঙ্গে তা মহাপুরুষ মহারাজকে বা অন্যদের জানাতে পারে কেউ ওই সময় দীক্ষাদি চাইলে তিনি বলতেন এখন কিছুই হবে না কারণ আমার মন খুব খারাপ শরৎ মহারাজের অসুখ শারদানন্দির অসুখ তাকে এমনভাবে ছেয়ে ফেলেছিল যে কোনো কিছুতেই তিনি আর মন দিতে পারছেন না শারদানন্দজির মহাপ্রয়াণের পরে যখন তাকে বেলুর মঠে নিয়ে আসা হলো তখন তিনি বলেছিলেন যে শারদানন্দজি খুব স্নান গঙ্গা স্নান করতে ভালোবাসতেন তাই শেষবারের মতো যেন তার শরীরটিকে গঙ্গায় ভালো করে স্নান করানো হয় আজ শনিবার বিকেলবেলা মহাপুরুষজির ঘরে বহু ভক্তের সমাগম হয়েছে মহাপুরুষজি নিজেও যদিও শোকসন্তপ্ত কিন্তু সকলকেই কুশল প্রশ্ন ও আশীর্বাদই করিতেছেন দুচার কথার পর শরৎ মহারাজের কথা উঠিল মহাপুরুষজি বলিলেন আহা যে শনিবার শরৎ মহারাজের অসুখ হলো তার আগে সোমবার দিন তিনি মঠে এসেছিলেন সেদিন গভর্নিং বডির মিটিং ছিল আমায় বললেন দেখুন শরীরটা বড় খারাপ হয়ে যাচ্ছে বোধ হয় আর বেশি দিন ঠিকবে না কিন্তু তখন তো আমার মনে হয়নি যে তিনি এত শিগগিরই চলে যাবেন তিনি মহাভাগ্যবান পুরুষ তার উপর বিশেষ কৃপা ছিল তাই তিনি একেবারে ডঙ্কা মেরে চলে গেলেন সারা জীবন যেমন লোক করেছেন বহু লোকের জীবন তৈরি ও বহু লোকের উদ্ধার করেছেন তেমনি শেষ কয়দিন ওইভাবে অসুস্থ শরীরে থেকে বহু লোকের বনবাসনা পূর্ণ করেছেন তো তিনি কাউকে সেবাদি করতে দিতেন না কিন্তু শেষ কয়দিন ছেলেরা কি সেবাটাই না করছে বারো বছর সাধন ভজন ও তপস্যাদি করে যা না হয় তা এই কদিনের সেবায় এদের হয়েছে কেবল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই তিনি যেন ওই একদিন ওভাবে ছিলেন কত লোক কত জায়গা থেকে এলো কত সেবাদি করলো দর্শন করলে কারুর কোনো খুব রেখে যাননি তিনি সকলকেই মিটিয়ে সেবাদি করবার সুযোগ দিয়েছেন তিনি মহাযোগী সমাধিতে দেহত্যাগ করে একেবারে ঠাকুর ও মান নিকট চলে গেলেন তাঁর আর কি যেভাবেই শরীর যাক না কেন শাস্ত্রেও আছে ব্রহ্মজ্ঞ পুরুষ মূর্ছিত লুণ্ঠিত বা যেভাবেই শরীর ত্যাগ করুক না কেন তাতে তাদের জ্ঞানের কোনো হানি হয় না প্রথম অ্যাটাকের পর থেকে এ কয়েক দিন তার বাইরে তেমন হুঁস ছিল না কিন্তু ভিতরে ভিতরে পুরোপুরি জ্ঞান ছিল আমি একদিন মাত্র দেখতে গিয়েছিলাম ও দৃশ্য আর দেখতে ইচ্ছে হতো না তাই আর যায় নাই গঙ্গাধর অর্থাৎ স্বামী অখণ্ডানন্দ দাদা দাদা বলে ডাকতেই চোখ মেলে চেয়েছিলেন পরে আবার চোখ বোঝেন বিপিন ডাক্তারও শরৎ শরৎ বলে ডাকতে তার দিকে চেয়েছিলেন বিপিন বললেন শরৎ চা খাবি তাতে মাথা নেড়ে অনিচ্ছা জানালেন পরে ঠাকুরের চরণামৃতের কথা জিজ্ঞাসা করাতে মাথা নেড়ে সম্মতি জানালেন ঠাকুরের চরণামৃত দেওয়া হয়েছিল তা খেলেন শারদানন্দী মহাপ্রয়াণের পরে সেই রবিবার শনিবার দিন শারদানন্দ মহাপুরুষ মহারাজের ঘরে ভক্তদের ভিড় করেছেন সেদিন মূলতই তারা শারদানন্দজির কথাই আলোচনা করছিলেন তাদের মনে হয়েছিল। মহাপুরুষ মহারাজ বলছিলেন যে যে শনিবার তার অসুখ করে তার ঠিক আগের সোমবার তিনি এসেছিলেন মঠে গভর্নিং বডির মিটিংয়ে তিনি যেন আভাস দিয়ে গেছিলেন পূজনীয় মহাপুরুষ মহারাজকে বলেছিলেন শরীরটা আর ভালো যাচ্ছে না কিন্তু মহাপুরুষ মহারাজ যেন বুঝতে পারেননি শারদানন্দী মহাপ্রস্থানের প্রস্তুতি নিয়েছেন তিনি বলছেন যে তিনি মহাভাগ্যবান পুরুষ ছিলেন কেন মহাভাগ্যবান পুরুষ তার উপর শ্রী মায়ের বিশেষ কৃপা ছিল তাই তিনি একেবারে ডঙ্কা মেরে চলে গেলেন ঠাকুরের কৃপা এবং মায়ের কৃপার মধ্যে কোনো ফারাক নেই দুটো একই রকমের একই জিনিস একই কৃপা দুটি পৃথক আধারে এসেছিলেন কেন্দ্র মাতৃকৃপা যেন একটি মাতৃ স্নেহের আবরণে আমাদের কাছে আসে সেই কারণে দেখবেন ঠাকুরের মন্দিরে আমরা যত না যাই তার চেয়ে বেশি আমরা মায়ের কাছে যাই কারণ মায়ের কাছে নিজেদেরকে প্রকাশ করাটা অনেক সহজ হয়ে যায় ঠাকুরের কাছে প্রার্থনাদি করতে হয় মায়ের কাছে প্রার্থনাদি করতে হয় না যেমন বাড়িতে আপনি যখন বাইরে থেকে আসেন আপনার মাকে যেমন আপনাকে দেখে মনে করতে হয় না যে আপনি ক্ষুধার্থ কি ক্ষুধার্থ না আপনাকে বলতেও হয় না তিনি জানেন আপনি ক্ষুধার্থ কতটা ক্ষুধার্থ সেটুকুও জানেন ঠিক ওই রকমভাবে মা জানেন আমাদের কতটা চাই তিনি একবারে উজাড় করে প্রয়োজনের অতিরিক্ত দিয়ে আমাদের ভরিয়ে দেন সেই জগদম্বার তিনি সারা জীবন সেবা করেছেন বলছেন সারা জীবন যেমন লোককল্যাণ করেছেন বহু লোকের জীবন তৈরি লোকের মনোবাসনা পূর্ণ করেছেন যা সারা জীবন যেমন লোক কল্যাণ করেছেন বহু লোকের জীবন তৈরি ও বহু লোকের উদ্ধার করেছেন তেমনি শেষ কয়েকদিন এইভাবে অসুস্থ শরীরে থেকে বহু লোকের মনোবাসনা পূর্ণ করেছেন সারাটা জীবন মানুষের কল্যাণের কাজ তিনি করে গেছেন আপনারা অনেকেই জানেন না শারদ কাছে অনেক কলকাতার অনেক বৃদ্ধা বিধওয়ারা আসতেন তারা তাদের অলংকারাদি বা সামান্য যে স্ত্রীধন আছে সেইগুলি তার নিজের বাড়ির লোকেদের উপর নির্ভর করে বিশ্বাস করে রাখতে পারতেন না তারা সব শারদানন্দজির কাছে জমা করে রাখতেন শারদানন্দজি সেগুলি সুন্দর করে পুঁটুলির মধ্যে ভরে প্রত্যেকটির ওপর সেই যার সম্পত্তি তার নাম লিখে সেগুলোকে লিস্ট করে তার আলমারির মধ্যে রেখে দিতেন যাতে তিনি যদি কোনো দিন না থাকেন তাহলে যিনি রেখে গেছেন তার তার সম্পত্তিটি পেতে যাতে এতটুকু অসুবিধা না হয় ভেবে দেখুন সেই মানুষজন একজন অপরিচিত সন্ন্যাসীকে বিশ্বাস করতেন নিজের আত্মীয় স্বজনকেও বিশ্বাস করতেন না কত দুস্থ মহিলা টাকা তিনি বলরামবাবুর জমিদারিতে রেখে সেই টাকা থেকে সুদ জোগাড় করে সেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন অজস্র মানুষকে নিঃশব্দে উপকার করেছেন এবং এইভাবে এক একজনের জীবনকে বদল করে দিয়েছেন পূজ্যপাত যদিও শারদানন্দির শিষ্য ছিলেন কিন্তু শারদানন্দ সম্পর্কে খুব বিশেষ কিছু বলতেন না যেটা শারদানন্দ সবচেয়ে বেশি তার কাছে আকর্ষণ বোধ হয়েছিল সেটা হচ্ছে সহজ ভাব শারদানন্দ কাছে খুব সহজে অ্যাপ্রোচ করা যেত তার চেহারাটা যদিও খুব বিরাট ছিল তার গলার স্বর খুব মিহি বা মসৃণ ছিল যে কেউ একবার শরদানন্দ শারদানন্দজির কাছে গেলে এখনকার ছেলেদের ভাষায় ফিদা হয়ে যেত শারদানন্দজির প্রতি তিনি বলছেন তিনি যে কদিন অসুস্থ ছিলেন এটা যেন একটা ছল ডাক্তার ভক্ত তার সেবক যাদের যাদের তিনি কখনো সেবা করতে দেননি তাদের মনের যে বাসনা সেগুলোকে তিনি পূর্ণ করে দিয়েছেন বলছেন তিনি তো মহাযোগী সমাধিতেই দেহত্যাগ করে একেবারে ঠাকুর মার কাছে চলে গেছেন এই যে তার যে শরীর চলে যাওয়া তার আগে তিনি সমাধিতে চলে যান এবং সমাধি অবস্থাতেই তার মহাপ্রয়াণ ঘটে তাই বলছেন সমাধিতেই তার শরীর চলে গেছেন ব্রহ্মজ্ঞ ব্যক্তি আছে শাস্ত্রে আছে ব্রহ্মজ্ঞ পুরুষ মূর্ছিত বা লুণ্ঠিত বা যেভাবেই শরীর ত্যাগ করুক না কেন তাতে তাদের জ্ঞানের কোনো হানি হয় না ব্রহ্মজ্ঞানের পরে শুধুমাত্র শরীরের এই খোলটি থাকে পূজ্যপাত ভূতে সানন্দী মহাজের কাছে শুনেছি তিনি বলতেন তিনি সন্ন্যাসী সম্পর্কে বলতেন বলতেন সন্ন্যাসীদের যেহেতু সন্ন্যাস নেবার আগের দিন শ্রাদ্ধ করা হয়ে যায় তাই তারা একটা যেন ডেড বডি ক্যারি করে নিয়ে যায় এই যে শরীরটা সেটা আর শরীর নয় সেটা একটা ডেড বডি সময় এলে সেই ডেড বডিটি ফেলে দিয়ে ডেড বডির ভেতরের যে জীবাত্মা যা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে পরমাত্মার স্বরূপ হয়েছে সেটি অনন্তের সাথে মিশে যায় পূজ্যপাত মহাপুরুষমা বলছেন তিনি একদিন দেখতে গিয়েছিলেন এই তিন দিনের মধ্যে কিন্তু তাঁর এই দৃশ্য থেকে শারদানন্দজি অসুস্থ হয়ে পড়ে আছেন এটা দেখতে তার ভালো লাগেনি অখণ্ডানন্দী দাদা দাদা বলে রাখতে তিনি চোখ মেলে তাকিয়েছিলেন বিপিন ডাক্তার তাকে চা খাওয়ার কথা বললে যে শরৎ শারদানি চা খেতে ভীষণ ভালোবাসতেন তিনি রিফিউজ করেন চা খেতে বরং শ্রীরামকৃষ্ণদেবের চরণামৃত তাকে দেওয়া হলে তা তিনি গ্রহণ করতে রাজি হন একটু চুপ করিয়া থাকিয়া মহাপুরুষজি পুনরায় বলিতে লাগিলেন বিশেষ করে শেষ কয় বৎসর শরৎ মহারাজ খুব কঠিন সাধন ভজন করতে শুরু করেছিলেন প্রাতে গঙ্গা স্নানাদি করে ধ্যানজপ করতে বসতেন একাসনে বেলা একটা দেড়টা পর্যন্ত বসে আছেন মাঝে মাঝে একটিবার মাত্র একটিবার কেবল সামান্য চা খেয়ে নিতেন তাও সেই আসনে বসে আসন ত্যাগ করতেন না আর ভক্তদের খুব কৃপা করতেন বিশেষ করে মেয়েদের তো একটা জুড়াবার স্থান ছিল বিকাল চারটের পর থেকে সব মেয়ে ভক্তরা আসতে শুরু করত তিনি অক্লান্তভাবে সন্ধ্যার পর পর্যন্ত সকলকে উপদেশাদি দিতেন তারপর পুরুষ ভক্তদের ভিড় লেগে থাকত অনেক রাত অব্দি তাঁর কৃপায় হৃদয়ে সকলের তার কৃপার হৃদয় সকলের জন্য সর্বদা উন্মুক্ত থাকত আহা কি অদ্ভুতি না তার জীবন ধীর স্থির শান্ত গম্ভীর আমরা কখনো শরৎ মাছকে রাগ করতে দেখিনি কেবল ভালোবাসা আর কৃপা এখন তিনি ঠাকুর ও মায়ের সঙ্গে মিলিত হয়ে মহানন্দে আছেন ও সর্বক্ষণ ভক্তদের কল্যাণ কামনা করছেন তাঁরা তো ঠাকুরের ভিতরেই ছিলেন কেবল মধ্যে কিছুদিন লীলা বিগ্রহ ধারণ করে এ সংসারে ছিলেন জগৎ কল্যাণের জন্য তাদের তো আর পৃথক কোনো সত্তা নেই যারা তাদের ধ্যান চিন্তা করে তারাও ঠাকুরকেই ভাবনা করছে সকল ভক্তেরা তো আর ঠাকুরকে দর্শন করেনি তারা হয়তো স্বামীজি মহারাজ বাবুরাম মহারাজ হরি মহারাজ শরৎ মহারাজ প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গদের কাউকে দেখেছে বা ভক্তি শ্রদ্ধা করেছে ও ভালোবাস ভালোবেসেছে এই ভক্তি ভালোবাসা ঠাকুরের কি ঠাকুরেই গিয়ে পৌঁছবে মহাপুরুষজি শেষ দিকে শরদানন্দজির কথা বলছেন মায়ের মহাপ্রয়নের পর তার জীবনের একটা আমূল পরিবর্তন হয়েছিল তিনি সারাটা দিন একটি কঠিন সাধন ভজনে লেগে থাকতেন সকালবেলা উঠে গঙ্গা স্নান সেরে প্রব্রাজিকা ভারতী প্রাণামাতা যেটি ভারী সুন্দর স্মৃতি কথা আছে শারদানন্দির এই সময়কার যে শারদানন্দী সকালবেলা উঠে স্নান করে গঙ্গা স্নান করে ভিজে গামছাটা পরে আসতেন এসে এই মায়ের বাড়ির একতলায় সেখানে একটা জায়গায় পাটি ধুয়ে তারপরে ওই গঙ্গা জলের যে ঘটি সেটি ওপরে মায়ের ঘরের ওখানে পাঠিয়ে দিতেন তারপর কাপড় চোপড় ছেড়ে তিনি ওই মায়ের খাটের সামনেটিতে বসে গভীর জব ধ্যানে মগ্ন থাকতো সেখানে অশেষ আনন্দজির একটি স্মৃতি আছে সেখানে তিনি বলছেন কেমন দেখাতো তিনি জব জব করতে করতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন তার হাত থেকে মালা খসে কোলের উপর পড়ে গেছে। হাতটা ঠিক সেইভাবেই ধরা আছে যেমনভাবে জপমালা ধরা হতো আর তার মুখখানি দেখবার মতো এক দিব্য আনন্দে তার ভেতর থেকে আলোক ছটা প্রস্ফুটিত হচ্ছে বলছেন তিনি কোনো সময়ের জন্য আসন ত্যাগ করতেন না তার খুব চা চা খাবার অভ্যাস ছিল তাই চা খেতেন এবং সেটা ওই আসনে বসেই চা খেতেন এবং তারপরে বিকেল বেলাতে মায়েরা আসতেন চারটের পর থেকে তাদের সকলের সমস্যা তিনি শুনতেন তাদের সকলের সমস্যা সমাধান করে দিতেন তারা চলে যাওয়ার পর ছেলেরা আসতেন তিনিও তাদেরকে তাদের সমস্ত কথা শুনতেন একই সঙ্গে তিনি রামকৃষ্ণ সংঘের সম্পাদকের কাজও করেছেন কেমন জীবন ছিল চারটি বিশেষণ প্রয়োগ করেছেন শারদানন্দ সম্পর্কে কি কি চারটে তিনি ছিলেন স্থির তিনি ছিলেন ধীর তিনি ছিলেন শান্ত তিনি গম্ভীর এই চারটি ব্যবহার করা হয়েছে স্থির কোনো অবস্থাতেই যাকে এতটুকু ভেঙে পড়তে দেখা যেত না যার প্রকাশ ছিল ধীরতার সাথে সমস্ত সিদ্ধান্ত অত্যন্ত ধী শক্তি সম্পন্ন হয়ে গ্রহণ করতেন তার ভেতরটি ছিল শান্ত তার এমনভাবে তিনি মনটি তৈরি করেছিলেন জগৎ সংসারের কোনো শক্তি ছিল না তাকে কোনোভাবে তার হৃদয়কে কোনোভাবে অশান্ত করে তোলে আর গম্ভীর এক গভীর ভাবপূর্ণ ছিলেন তিনি বলছেন আমরা কখনো শরৎ মহাজকে রাগতে দেখিনি তাহলে রাগ ছিল না তো কি ছিল দুটি জিনিস এক হচ্ছে ভালোবাসা আর একটা কৃপা মহাপুরুষ মহারাজ বলছেন এখন তিনি ঠাকুর এবং মায়ের সঙ্গে মিলিত হয়ে এখন মহানন্দে সর্বক্ষণ ভক্তদের সঙ্গে আছেন সবার ভক্তদের সবার সাধু ব্রহ্মচারী সকলের কল্যাণ কামনা করছেন বলছেন তারা ঠাকুরের ভিতরেই ছিলেন শুধু শ্রীরামকৃষ্ণের লীলা বিগ্রহ করার জন্য তারা পৃথক রূপ ধারণ করে এসেছিলেন এবং এটি হয়ে গেলে তারা আবার শ্রীরামকৃষ্ণতে মিলিত হবেন এটা আমাদের জন্য একটা খুব আশার কথা আপনারা যারা শ্রীরামকৃষ্ণের লীলা বিগ্রহ করতে এসেছি আপনারা আপনারা নিজেদের কখনো ছোটো ভাববেন না জানবেন ঠাকুরের প্রয়োজনেই আমরা তাঁর এই লীলাঙ্গনে এসেছি এবং প্রয়োজন শেষ হয়ে গেলে তিনি আবার তাঁর অঙ্গের মধ্যে আমাদের মিলিয়ে নেবেন তাই বলছেন এই সমস্ত পার্শ্বদের যারা ভালোবেসেছে যারা ঠাকুরকে দেখেনি যারা পার্শ্বাদ দেখেছে তাদের ভেতর দিয়েও তাদের যদি ভালোবাসা যায় সেই ভালোবাসা শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছয় রাত্রি প্রায় আটটা বাজিয়াছে কয়েকজন ভক্ত মহাপুরুষ মহারাজজির ঘরে আসিয়াছেন তাহাদের মধ্যে একজন বরিশাল নিবাসী ক্রমে অশ্বিনীবাবুর কথা ওটাতে মহাপুরুষ মহারাজ বলিলেন তোমাদের বরিশালে অশ্বিনী দত্তের খুব নাম আমরা তার বাবা ব্রজমোহন দত্ত মহাশয়কে ঠাকুরের কাছে দেখেছি তিনি সাবজ ছিলেন একটি নতুন কলেজ স্থাপন করবেন বলে ঠাকুরের নিকট আশীর্বাদ নিতে এসেছিলেন ঠাকুরের কাছে ওই প্রার্থনা জানাতে তিনি আশীর্বাদ করেছিলেন বেশ লোক এবার জনৈক ভক্ত প্রশ্ন করছেন আচ্ছা মহারাজ ঠাকুর কি ওই সব বৈষয়িক ব্যাপারে আশীর্বাদ করতেন দেখুন কি কাণ্ড কলেজ হলে তো সেটা অবশ্যই বিষয় পঠে কিন্তু তার ভেতরের যে ইনার মিনিং যেটা কলেজের মাধ্যম কলেজ তো আর একটা বাড়ি ঘর নয় এমন একটি জায়গা যেখানে যেখান থেকে জ্ঞানের বিতরণ হবে যেখান থেকে মানুষ নতুন করে বেঁচে থাকার একটা রসদ খুঁজে পাবে আমাদের এই মনসাদীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে উচ্চতর মাধ্যমিক বিভাগের হওয়ার জন্য আমরা চেষ্টা করছি বাড়ি তৈরির জন্য টাকা পয়সার জন্য আবেদন করছি একজন আমাকে জিজ্ঞেস করেছেন আপনার আমার তো খুব আম জগের থেকে এখানে এসেছি কিছু না কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলছেন আপনারা কোথায় সন্ন্যাসী কোথায় সাধন ভজন নিয়ে থাকবেন না কী সব বাড়িঘর তৈরির জন্য উঠে পড়ে লেগেছেন আসলে আমাদের কাছে এটা বাড়ি ঘর নয় এটা একটা মন্দির একটা আলয় মন্দিরে এলে যেরকম মানুষ প্রার্থনা করে মনের শান্তি খুঁজে পায় আমাদের কাছে স্কুলটাও একটা মন্দির যেখানে এসে মানুষ উচ্চতর জ্ঞান প্রাপ্তিতে নিজেদের ভেতরের অন্ধকারকে আলোকিত করবার সুযোগ পায় তাই জন্য আমাদের এই উৎসাহ এই বাড়ি করবার উৎসাহ মানে খানিকটা সম্পত্তি তৈরি করে নিজেদের জমিদার প্রতিপন্ন করা নয় এই বাড়ি করবার একটাই উদ্দেশ্য যাতে এখানে উচ্চতর মাধ্যম উচ্চতর জ্ঞানের চর্চা হবে এবং সেই জ্ঞানের অঙ্গনে বহু ছাত্র এসে নিজেদেরকে নিজেদের জ্ঞানের বিস্তার এবং প্রসারণ ঘটাবে তিনি বলছেন মহাপুরুষ মহাজি উত্তর দিচ্ছেন তা করতেন বই কি তার ছিল দয়ার শরীর যে কোনো সৎ বিষয়ে কেউ তার আশীর্বাদ চাইলে তিনি খুব আগ্রহের সঙ্গে তাঁ করতেন এ দেখুন বিষয়টা যে কোনো সৎ বিষয় ভালো কাজের জন্য যে কেউ আশীর্বাদ চাইলে তিনি আশীর্বাদ করতেন এবার ভক্তদের আবার প্রশ্ন ঠাকুর দীক্ষা দিতেন দীক্ষা দিতেন কি মহারাজ হ্যাঁ দিতেন তবে খুব কম তাছাড়া তার দীক্ষা তো সাধারণ দীক্ষার মতো কান পোকা দীক্ষা নয় তিনি কাউকে বা স্পর্শ করে চৈতন্য করে দিতেন কারুর জীবে কোনো বীজ মন্ত্র লিখে দিয়ে কুলকুণ্ডলিনী জাগ্রত করে দিতেন বা ইচ্ছা শক্তির দ্বারা কারুর মোর ফিরিয়ে দিতেন তিনি হলেন জগৎগুরু তার কথা স্বতন্ত্র জগৎগুরু মন্ত্র দেন প্রাণে মানুষগুরু মন্ত্র দেয় কানে তিনি ভক্তদের অন্তরে ঐশী শক্তি ঈশ্বরীয় ভাব উদ্দীপিত করে দিতেন আর অধিকার ভেতে সাধকদের ভিন্ন ভিন্ন রকমের সাধন করাতেন একঘেমই তার ছিল না যে যে মার্গেই সাধন করুক না কেন তিনি তাকে সেই পথেই এগুবার সাহায্য করতেন এটা একটা অনেকের প্রসর ঠাকুর দীক্ষা দিতেন কিনা মহাপুরুষী খুব পরিষ্কার করে বলছেন হ্যাঁ ঠাকুর দীক্ষা দিতেন তবে ঠাকুরের দীক্ষা সাধারণ গুরুর মতো নয় যিনি স্বয়ং আধ্যাত্মিক শক্তির আধার তিনি ইচ্ছা মাত্রই মানুষের মনের গতির পরিবর্তন করতে পারেন আমাদের মনে আছে বেলুর মঠে আমরা দেখেছি পূজ্যপাত গহনানন্দজি মাঝে কাছে আসতে একজনকে তিনি যে খুব উচ্চমার্গে জীবনযাপন করতেন তা নয় তিনি পূজ্যপাত মহাপুরুষ গহনানন্দজির কাছে আসতেন নিয়মিত আসতেন এবং মহারাজের তিনি বলেছেন মহারাজের তিনি যখনই আসতেন মহারাজ তার দিকে শুধু তাকিয়েই থাকতেন খুব একটা যে কথা হয়েছে তা নয় কিন্তু ওই তার ওই দৃষ্টির মধ্যে দিয়ে তার প্রতি কৃপা এমনভাবে প্রবাহিত হয়েছে আমরা সেই মানুষকে দেখেছি সম্পূর্ণ পরিবর্তিত একটি নতুন মানুষ এটি আমরা ঠাকুরের যে মিনিয়েচার ফর্ম প্রেসিডেন্ট তো ঠাকুরের মিনিয়েচার ফর্ম অতএব তাঁর ক্ষেত্রে এই জিনিস দেখেছি অতএব শ্রীরামকৃষ্ণ কেমনভাবে মানুষের পরিবর্তন মনের পরিবর্তন করতে পারতেন তার একটা ছবি আপনারা নিজের মনে আঁকতে পারেন তিনি বলছেন তিনি তার ঐশী শক্তি দিয়ে মানুষের মনের ভেতরের ভাবটিকে বদল করে দিতেন তার কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতেন শুধু তা নয় যে যেমনকেই সাধন ভজন করুক না কেন তাকে তার সেই তার যে ভাব সেই ভাবের প্রতি তাকে জাগিয়ে এগিয়ে দিতেন এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি তিনি নানাভাবে কেন সাধন করেছিলেন সব ধর্মই সত্য এবং সব ধর্মেই সেই পরমপুরুষ সত্যরূপী শ্রী ভগবানকে লাভ করা যায় এই নূতন সত্য আবিষ্কার উপলব্ধি করবার জন্যই তিনি জন্যই যে তিনি সর্বধর্ম সাধন করেছিলেন তা নয় তাঁর সেই সাধনার গুড়ো অর্থ ছিল সকল ধর্মকে পুনঃ উদ্বুদ্ধ করবার জন্য তিনি করেছিলেন নানা ধর্মের সাধনা তাই তো আজ সকল ধর্মের ভিতর নবজাগরণ এসেছে এবং প্রত্যেক সম্প্রদায়ের লোকেরাই ঠাকুরের জীবনাদর্শ জীবনকে আদর্শ করে চলেছে কত শত খ্রিস্টান ধর্মাবলম্বী যে তাকে যিশুখ্রীষ্ট বলে পুজো করেছে তার ইয়াত্মা নেই এসব কারো প্রচারের ফলে হয়নি ঠিক জানবে তাকে কে প্রচার করতে পারে বলো সত্যস্বরূপকে কে কে প্রকাশ করবে তাই তো গীতাতে আছে না শশাঙ্ক না পাওক সেই ব্রহ্মকে না সূর্য প্রকাশ করতে পারে না চন্দ্র না অগ্নি বলছেন অদ্ভুত কথা যে ঠাকুরের জীবনের গল্প অনেকে আমরা মনে করি ঠাকুর যেন ওই সব ধর্ম অতি সত্য এইটাই শুধু প্রচার করতেছিলেন তা নয় প্রত্যেক ধর্মের ভেতর সেই এক সত্য নিহিত আছে এবং যে যে পথেই যাক না কেন সেই পথ দিয়েই জানবে মানে সেই পথটিকে জাগ্রত করা সেই পথটিকে মানুষের কাছে লোকব্যবহারের ব্যবস্থা করে দেওয়া আপনি ধরুন শামবাজারে যাবেন ভূপেন বোস অ্যাভিনিউ থেকে একটা রাস্তা শ্যামবাজারের দিকে চলছে বিধান সরণি থেকে একটা রাস্তা চলছে বেলগাছিয়া থেকে একটা রাস্তা চলছে টালা থেকে একটা রাস্তা আসছে আর লোয়ার সার্কুলার রোড থেকে একটা রাস্তা আসছে এই আপনি শুধুমাত্র প্রত্যেক দিন অফিস যাতায়াত করেন তাই এই বিধান রাস্তাটাই চেনেন কিন্তু একদিন যদি বিধান বিধান সরণির রাস্তা ছাড়া আপনি আর কোনোটি চেনেন না ঠাকুর সবকটি রাস্তা আমাদের চিনিয়ে দিলেন যে সব পথ দিয়ে যাওয়া যায় শুধু তাই নয় প্রত্যেক রাস্তায় যেটুকু ফাঁকর ফুকুর যতটুকু খারাপ খানাখন্দ ছিল সেগুলো তিনি যেন তার সাধন সুধারসে ভরে দিলেন এবং প্রত্যেকটি রাস্তাকে মানুষের চলাচলের উপযুক্ত করে দিলেন এটিকে মহাপুরুষ মহারাজ বলছেন তিনি প্রত্যেকটি ধর্ম প্রত্যেকটি সম্প্রদায়কে জাগ্রত করে দিলেন তাই সবাই শ্রীরামকৃষ্ণকে সবাই ভালোবাসতেন বলছেন তাকে কেউ আলাদা করে প্রকাশ করতে পারে না গীতায় আছে না সূর্য না শশাঙ্ক না পাবক ব্রহ্মকে না সূর্য প্রকাশ করতে পারে না অগ্নি প্রকাশ করতে পারে যেটি স্বয়ং প্রকাশিত আপনার ভেতর থেকে যদি জ্যোতি জ্বলে আপনার মুখের ওপর আলাদা করে কোনো আলো ফেলে আপনাকে জ্যোতির্ময় করতে হবে না তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে আজকাল অনেক অনেক মুসলমান নরনারীরাও ঠাকুরকে খোদার পয়গম্বর মহম্মদ জ্ঞানে ভজনা করে আমি সে বছর উঠ নীলগিরি পাহাড়ে গিয়েছিলাম ওখানকার ভক্তরা কুনুরে একটি বাংলো ভাড়া করে আমাদের রেখেছিল আমরা ওখানে আছি এই সংবাদ পেয়ে বোম্বাইয়ের একজন মুসলমান ডাক্তার সপরিবারে কুনুরে এসে হাজির পরিচয় নিয়ে জানলাম তিনি বোম্বাইয়ের একজন প্রসিদ্ধ ডাক্তার বিলাত ফেরত বেশ পশার আছে ওখানে সঙ্গে তার স্ত্রী ও দুটি ছেলে খাস আছে এরা সামান্য দু কথার পরে ডাক্তারটি আমায় বললেন আমরা আপনাকে দর্শন করতে এসেছি আমার স্ত্রী বিশেষভাবে আগ্রাহান্বিত হয়ে আপনার কাছে এসছে তা কিছু বলবার আছে এই বলে তিনি পাশের ঘরে চলে গেলেন তার স্ত্রী তখন খুব ভক্তি ভরে আমায় প্রণাম করে অনেক প্রাণের কথা বললেন তিনি বাল্যকাল থেকেই কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণকে বালুগোপালভাবে ভজনা করেন এবং দর্শনাদিও মাঝে মাঝে পান তারপর ঠাকুরের জীবনী উপদেশ পড়ে ঠাকুরের উপর তার ভক্তি হয়েছে তার ধারণা তাঁর ইষ্টদেবী শ্রীরামকৃষ্ণ রূপে জগতে অবতীর্ণ হয়েছেন দেখলাম যে ঠাকুরের ওপর অগাধ ভক্তি বেশ সাধন ভজন করেন ঠাকুরও নানাভাবে তাকে কৃপা করেছেন শেষটায় বিদায় নেবার সময় হাঁটু গেড়ে প্রণাম করে বললেন আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন আপনি শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেছেন তার কৃপা করে পেয়েছেন আপনি যে হাত শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছেন আপনার যে হাত শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছে সেই হাত আমার মাথায় একটু দিন আর কি কান্না আমার তো কেবল মনে হতে থাকলো ধন্য প্রভু ধন্য তোমার মহিমা তোমায় কে বুঝবে বলো সেই শিবমহিম্ন স্তোত্রের কথা মনে পড়লো তবতত্তম না জানামি আমি কী দৃশ্য শ্রী মহেশ্বর ইয়া শ্রী মহাদেব তাদৃশায়ও নমো নম হে মহেশ্বর তুমি যে কিরূপ তোমার তত্ত্ব কি তাহা আমি জানি না হে মহাদেব তুমি যে রূপই হও সেই রূপ তোমাকে ভুইয় ভূয় নমস্কার এটি একটি অদ্ভুত ঘটনা বলে সেটি আজকে প্রসঙ্গটা আমরা শেষ করব পূজ্যবাদ মহাপুরুষ মহাজ একজন মুসলিম ভক্তের কথা বলছেন তারা ঠাকুরকে পয়গম্বর জ্ঞানে পুজো করেন নীলগিরি পর্বতে সেই ডাক্তার ভদ্রলোক সস্ত্রীকে এসেছিলেন সঙ্গে দুটি সন্তান সেই স্ত্রীটি বললেন যে ঠাকুর তাকে বিশেষ কৃপা করেন করেছেন এবং ঠাকুরকে তিনি ভালোবাসেন আদতে ছোট থেকে তিনি গোপালভাবে ভজনা করে এসেছেন ঠাকুরের উপদেশ পাওয়ার পর ঠাকুরকেও সেই গোপালভাবেই তিনি দেখে থাকেন ঠাকুরও তাকে নানা কৃপা করেন তার বিদায় নেবার সময় আশীর্বাদ চাইলেন বললেন যে হাত দিয়ে আপনি শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছেন সেই হাত আপনি আমাদের মাথার উপর দিন আমাদের যখন মন্ত্র দীক্ষা হয় আমাদের দীক্ষান্তে যখন গুরু পূজা হয় তখন আমাদের গুরুরা একটি পবিত্র জিনিস আমাদের মাথায় ঠেকিয়ে দেন স্বয়ং ঠাকুরের অস্থি বা স্বয়ং শ্রী শ্রী মায়ের অস্থি সেটি একটি পাত্রের ভেতরে থাকে সেই পাত্র সমেত আমাদের মাথায় স্পর্শ করিয়ে দেন আদতে ওই পাত্রটি নন আমাদের ঠাকুর বা মা আমাদের স্পর্শ করেন সেই পরশ পাথরের স্পর্শে আমরা সেই দিন থেকে সোনা হয়ে যাই কালের নিয়মে আমাদের গায়ে আমাদের কর্মফলের ফলে সে আমরা যে সোনার মানুষ সেটা আমরা বুঝতে পারি না আমাদের কর্মফল তার উপর কালো রং চড়িয়ে দেয় কিন্তু যদি ওই কান্তিক প্রার্থনার মাধ্যমে আমরা একটু আমাদের নিজেদের দেখি তাহলে দেখব আমরা সত্যিকারের সোনার মানুষ ওই কালো রং সরিয়ে দিলে আমাদের আসল মানুষটার চেহারা দেখতে পাবো শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন আমাদের ভেতরে শিশুনার মানুষকে খুঁজে পাই আমাদের স্বর্ণসত্ত্বা স্বর্ণোজ্জ্বলে নিজেদের জীবনকে উজ্জ্বল করে নিতে পারি আজকের মতো এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার পরের দিন আমরা এ বিষয়ে পাঠ আলোচনা করব। ওম প্রণতানাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থী ত্রৈলোক্য ত্রাইলোক্য বাসিনামি ডে লোকানাম রদাভব ওম শান্তি ওম শান্তি ॐ शान्तिः हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु